নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার স্বপ্ন গড়ার অঙ্গীকার নিয়ে বাংলা তার বাঙালি তার মেয়েকে নির্বাচিত করেছিল, একটি স্বপ্ন দেখানো জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি বাংলার মেয়ে, আমাকে নির্বাচিত করুন, আপনাদের আশা আকাঙ্ক্ষার পূরণ করবো। আজকে একটি কাহিনী আপনাদের কাছে বলবো। 2014 থেকে ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে, আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন তার ঠিক আগের দিন আমরা দেখলাম কলকাতার রাজপথে হামাগুড়ি দিচ্ছেন এম এ এম এস সি এম কম পাস ছেলে মেয়েগুলো, হামাগুড়ি দিচ্ছেন ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে মেয়েগুলো, হামাগুড়ি দিচ্ছেন তাদের হয়ে যাওয়া চাকরিটা রাজ্য সরকার দেয়নি। ভাবতে পারেন কতটা লজ্জার, হাতে খড়ি দেওয়া, সদ্য হাতে খড়ি দেওয়া এরাজ্যের রাজ্যপাল মহোদয় কী করছেন? আজকে যখন কলকাতার রাস্তায় ওই রাজভবন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে ছেলে মেয়েগুলো শিক্ষিত প্রতারিত ছেলে মেয়েগুলো 9 বছর ধরে যারা কলকাতার রাজপথে বসে থেকেছে তারা যখন হামাগুড়ি দিচ্ছে, তখন রাজভবনে কি অবাক করছেন মাননীয় রাজ্যপাল? এই প্রশ্নটা আজকে রাখছি, রাখা দরকার, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার এটাই সব থেকে বড় প্রশ্ন। 13 ডেসিমেল জমি ফেরত দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের বাড়ি পৌঁছে গিয়ে ক্যামেরার নজর কাটতে পারেন, আর এই রাজ্যে যখন শিক্ষিত বেকাররা কলকাতার রাজপথে হামাগুড়ি দেয় তখন রাজ্যপালের লজ্জা লাগে না, রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না, এমন দুর্ভাগা বাঙালি কি বলবো, লজ্জা লাগছে। আজকে এক যুবকের কাহিনী শোনাবো, মাস্টার ডিগ্রি করা ছেলে, বিএড করা ছেলে, তার বাবা কৃষিজীবী মানুষ, মা পঙ্গু, মা বাবাও পঙ্গু, কোনো রোজগার নেই, একটা ছোট্ট কোনো রকমের ব্যবসা আছে তার থেকে কিছু রোজগার, তবে ছেলেটি কলকাতা আসতে পারে, গ্রাম বাংলার ছেলে, ছেলেটির নাম মহিউদ্দিন। দুঃখ করে বলেছিল বাবা ভেবেছিলেন ছেলেটাকে পড়াশোনা শেখালাম টিচার হবে, বিশ্বাস করুন দাদা পরীক্ষায় পাসও করেছিলাম, আমরা সমস্ত কাগজপত্র বার করেছি আরটিআই করে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চাকরিটা দিলেন না। 9 বছর ধরে ছেলেটার জীবন রাস্তায় কাটছে, আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন যে নতুন বাংলা গড়ার অঙ্গীকার আমরা নিচ্ছি। সারা বাংলা ছেড়ে এখন মেঘালয় যাচ্ছেন নির্বাচনী প্রচারে, মেঘালয়ের মানুষকে ভালো রাখবেন, আপনি মহিউদ্দিন ভালো রাখতে পারেন না, আপনি মেঘালয় যাচ্ছেন কোন অধিকারে? দত্ত বসু আপনি দেখুন, এসব দেখুন, কথা তো বলুন, একটু কথা বলুন, মুখে উচ্চারণ করুন। ছেলেগুলোর বয়স পেরিয়ে গেল, কারু 43, কারু 44, এরা আর কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে না, মহিউদ্দিন বলছিল। এই মানুষগুলোর কাছে রাজ্যপাল যেতে পারেন না, এখন রাজভবন থেকে তিনি বাংলাতে যাবেন, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, গান্ধী মূর্তির পাদদেশে যেতে পারেন না। আজকে যে ছেলে মেয়েগুলো রাস্তায় হামাগুড়ি দিল, মাস্টার ডিগ্রি পাওয়া ছেলে মেয়েগুলো, তাদের পাশে গিয়ে একবারের জন্য দাঁড়াতে পারেন না, এ দুর্ভাগা বাঙালির শেষ কোথায় আমি জানি না। আজকে সেই মহিউদ্দিনের কাহিনীটা শোনাবো, যন্ত্রণা নিয়ে বুকে মহিউদ্দিন আজকে বলছিল, দাদা 9টা বছর চলে গেল জীবনে, আমারও 40 হয়ে যাবে কাল বাদে পরশু, জীবনটা শেষকালে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, বিশ্বাস করুন, বাবা মা ভেবেছিল ছেলেটাকে পড়াশোনা শিখিয়েছি, আমি শিক্ষক হব, আমি বিশ্বাস করুন বাবা মাকে আশা ভরসা জুগিয়ে পড়াশোনাটা শেষ করে এম এ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে মাস্টার ডিগ্রি করে বিএড করে চাকরির পরীক্ষায় বসে 2014 টেট উত্তীর্ণ হয়ে চাকরির পরীক্ষায় বসে চাকরিতে উত্তীর্ণ হয়েছি, শুধু সরকার জালিয়াতি করেছে বলে আমার চাকরিটা দিল না। কি যন্ত্রণা নিয়ে মহিউদ্দিন আমাদের ক্যামেরার সামনে মুখ খুলেছিল নতুন বাংলার এই কথাগুলো তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া বলবে না, ছাপবে না, এদের নিয়ে বিশেষ 1-2টি চ্যানেল ছাড়া কেউ শো করবে না, কিন্তু আমরা আছি নতুন বাংলা এদেরই জন্য। আজকে মহিউদ্দিনের কাহিনী শুনুন। মহিউদ্দিন, আপনারা আজকে আপার প্রাইমারি টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা, তারা আজকে কলকাতার রাস্তায় হামাগুড়ি দিলেন, কী কারণে দিলেন? আমাদের আজকের দিনটা আমাদের কাছে বিশেষ, কারণ আজকের দিনে 2014 সালে সর্বপ্রথম SSC আপার প্রাইমারি নোটিফিকেশান হয়, 15 সালে পরীক্ষা হয়, 16-তে রেজাল্ট হয়, 17, 18, 19 এই 3 বছর ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে 19-এর লাস্টে স্কুল সার্ভিস কমিশন একটা মেধা তালিকা প্রকাশ করে। সেই মেধা তালিকা 2020 ডিসেম্বর মাসে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য দুর্নীতির দায়ে ক্যান্সেল করে। পরবর্তীতে উনি সময়সীমা বেঁধে দেন যে 2021-31 জুলাইয়ের মধ্যে পুনরায় এই প্রক্রিয়াকে শেষ করতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন 2023 পর্যন্ত যে ছ মাসের মধ্যে প্রক্রিয়াকে সম্পূর্ণ করার কথা বলেছিলেন উনি, সেইটাকে উপেক্ষা করেই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই আজও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সেই মেধা তালিকা প্রকাশ করতে পারেনি। নিয়োগ তো অনেক দূরের কথা। কত বছর হলো আপনাদের এই চাকরি জীবনের, মানে চাকরি জীবন বলতে চাকরি না পাওয়া জীবনে? 9 বছর কেটে গেছে, আমরা বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে এখনও পর্যন্ত রয়েছি, কিন্তু আর কতদিন
এই আন্দোলন বা সংগ্রামের মধ্যে থাকবো, আমাদের জীবন যন্ত্রণা আমাদেরকে পুড়ে খাচ্ছে প্রতিটা মুহূর্তে। আপনারা কলকাতার রাজপথে আজকে হামাগুড়ি দিলেন, দেখলাম সেটা সারা বাংলা দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যপালের কাছ থেকে কোনো বার্তা পেয়েছেন? না, আমরা কারো রাজ্যপালের কাছে কোনো, এর আগে যিনি রাজ্যপাল ছিলেন ওনার কাছে আমরা ডেপুটেশন কপি দেওয়া হয়েছিল। এই রাজ্যপালের কাছ থেকে কোনো বার্তা পেয়েছেন? না, এখনো পর্যন্ত হাতে করি রাজ্যপাল, না এখনো পর্যন্ত কোনো বার্তা পাই। রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কোনো বার্তা পেয়েছেন? হ্যাঁ, এইখানে একটা বিশেষ বলা, রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালে জুলাই মাসে বললেন যে পুজোর আগে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপার প্রাইমারি, একদম উনি কোট অ্যান্ড কোট ল্যাঙ্গুয়েজ বললেন যে 14,339 আপার প্রাইমারি পুজোর আগে রিক্রুটমেন্ট সম্পূর্ণ করে দেওয়া হবে, 99 থেকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজও পর্যন্ত অবাক লাগে, 2023-এর পুজো আসতে চললো, এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ অধরা রয়ে গেছে আমাদের কাছে। আপনার তো বয়স বাড়তে চলেছে, মানে একটা সময় তো 40 অতিক্রম করে যাবেন, 9 বছর হয়ে গেছে, আপনি আপনার 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 একাডেমিক কোয়ালিফিকেশন কী মহিউদ্দিন? আমাদের এইখানে একটা বিশেষ বলার, আমাদের যারা 35, 36, 37 বছরে চাকরি প্রার্থী চাকরি পরীক্ষা দিয়েছিল, আজ কিন্তু তারা সবাই ওভারেজ হয়ে গেছে, তাদের আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ারও সুযোগ নেই। তারা প্রত্যেকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, বিএড সম্পূর্ণ করে, প্রফেশনাল কোর্স কমপ্লিট করে, পরীক্ষায় কোয়ালিফাইড করে, ইন্টারভিউ দেওয়ার পর এখনও পর্যন্ত নিয়োগ পাইনি। এবং আমি নিজেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বিএড করার পরে পরীক্ষা উত্তীর্ণ হয়ে মেধা তালিকা থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত চাকরি পাইনি। অনেক ধন্যবাদ।